एक्स्ट्रा टाइम। इससे समझाओ विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। SRMB TMT चैंपियंस की पसंद। আই লিগের প্রথম ম্যাচে সাদা কালোর সবচেয়ে বর্ণময় চরিত্র ছিলেন ফয়জাল আলী। ডান দিয়ে মুহুর্মুহু আক্রমণে নাজেহাল করে দিচ্ছিলেন এই তরুণ। সুদেবা এফসির বিরুদ্ধে নজর কাড়লেন, দুর্দান্ত একটি গোল করলেন, সেই সঙ্গে হলেন ম্যাচের সেরাও। কোচ হেভিয়া টিডি শঙ্করলাল চক্রবর্তীর ভরসা দিচ্ছেন সাদা কালো জনতাকেও। ম্যাচ শেষে কি বলেছিলেন একবার শুনে নিন। আই লিগকে পহলা ম্যাচ না দা ম্যাচ কেসা লাগ রহা হ্যায়? बहुत अच्छा लग रहा है, अभी फीलिंग बेटर, ऐसे ही कंटिन्यू करना और क्या। अभी इस जीत की क्या अहमियत है? बहुत, 3 पॉइंट है अभी ग्रुप का, टॉप में शायद इस लीग में टॉप में अभी मैं भी। और आगे वाले आने वाले मैचेस में क्या टारगेट है? विन और विन। कि शाबुलिल भाभी बोललें जीतते चाहिए, जेताटा कि शुद्ध आई लीग ना कि अन्य किछु। जीवनेर अनेक बड़ो युद्ध जीते যুবভারতীর সবুজ ঘাসে ঝড় তুলেছিলেন ফয়জাল আলী। বক্সার কাছে 7 পয়েন্টের পেছনের গলিতে কিছুটা যেতে হবে ফয়জাল আলীর জন্মস্থানকে ছুঁতে। এক্সট্রা টাইমের ক্যামেরা পৌঁছে গেছিল আজ সেখানে। হ্যাঁ, 4 ভাই 2 বোনের অন্যতম ফয়জাল আলী এখানেই কোনো মতে মাথা গুঁজে থাকা তার। আর ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছিলেন ফয়জাল আলী। পাক সার্কাস ময়দানে বল ড্রিবল করতে করতে এখন সাদা কালোর মধ্যমণি। এই গরিবে দাঁচপাশার থেকে উঠে আসা ফয়জাল আলীর, সকাল 7টায় উঠে প্র্যাকটিসে যেতেন, তারপর 11টায় স্কুল, স্কুল থেকে ফিরে মেডিকেল স্টোরে কাজ, প্র্যাকটিস, যখনও ক্লাস 9 তখন থেকে এই এক রুটিন। এটা পাক সার্কাসের জাননগর রোডের ঘিঞ্জি বস্তি, এখান থেকে একটু গেলেই 7 পয়েন্ট, ঠিক যেন গলি থেকে রাজপথে যাওয়ার মতো উত্থান। নিরাপত্তাহীন পরিবারের একমাত্র প্রহরী হতে চেয়েছিলেন বল পায়ে। বাবা ওয়ালিদ আলী ট্যাক্সি ড্রাইভার, তিনি কখনো চাননি ছেলে ফুটবল খেলুন, কারণ চোট পেলে দেখবে কে। খুশি তো বলি নে সকলে কি কিতনা খুশি হামে, আর হাম লোগ কা বহুত তমন্না ভি থা ফুটবল সে, और हम लोग का सपना पूरा किया, और इससे ज़्यादा तो मेरा उसमें सवाल नहीं है। खुशी तो आप रात भर सोया नहीं है, ये बोले कि अच्छा अब हम लोग का ही आ गया, उसको नौकरी वकरी मिलेगा, भाई लोग को नौकरी नहीं है, कोरोना का लेके सब बैठा बैठी हो गए सब लगा लो, अब उसके जरिए से तो हो सकेगा। बाबा माँ दूजों ने आज दारुण खुशी, किंतु मायर चोखे जल कैन, ये जल जे खुशी जल आनंदाश्रु। माँ আমনা খাতুন চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলের সাফল্যে। ছোটবেলা থেকে ওনার অনেক এ ছিল খেলবার উচিত, তো আমরা খুব রাগ করতাম, খেলবার যাবি না, এরকম কষ্ট হবে, এ হবে, তোর ভাইরা আছে, ছোট আছিস তুই, তোর পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, বলে না মা পড়াশোনা আমি করব। 12 করেছে, 12 করে তারপরে ও নিজে খেলাতে নামলো, নেবে আমাকে বলল মা আশীর্বাদ দিন মা, আমি আর আগে যাব আমি। তারপরে আমি বললাম ঠিক আছে বাবা, আমাকে অনেক খুশি লাগলো বাবা, মন বাচ্চাটা খেয়েছে বহুত দূর কষ্ট লাগলো, কষ্ট দেখে পেয়েছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।